আসসালামু আলাইকুম সবাইকে আজকের আমার নতুন রেসিপিটিতে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন তান্দুরি হোল চিকেন আমি এখানে তান্দুরি করব এবং এটি কিন্তু নান রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে আমি এটি রেডিমেড নান রুটি দিয়ে সব সময় খাই তো চলুন মূল রেসিপিতে ও হ্যাঁ ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন তো এখানে আমি দুটি চিকেন ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং সেটিকে আমি এভাবে টিস্যু দিয়ে ভালোভাবে পানি মুছে নেব এভাবে একটু একটু করে কেচে নেব কারণ এতে করে আমি মিনিট করে রাখার পর মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে আর হ্যাঁ যারা পাকা রাঁধুনি তারা তাদের মতো করে পছন্দ মতো সব মশলা ব্যবহার করবেন কিন্তু আমার মতো যারা নতুন রাঁধুনি তারা আমার রেসিপিগুলো খুব ফলো করতে পারেন আমি কিন্তু এইভাবেই করি তো এখানে আমি নিয়েছি দুটি চিকেনের জন্য আদা রসুন পেস্ট তিন চামচ তিন চামচ করে পেঁয়াজও তিন চামচ করে জিরা গুঁড়া তিন চামচ ধনিয়া গুঁড়া তিন চা চামচ এবং ঘি বা সয়াবিন তৈল এটা আমি এখন দেব না লাস্টের দিকে দেব এখানে শুধু গুঁড়োগুলো টক দই চার চা চামচ লেবুর রস চার চা চামচ লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে এক চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী দেবেন হলুদের গুঁড়ো এক চা চামচ গরম মশলা অথবা এই তান্দুরির মশলা রেডিমেড কিনতে পাওয়া যায় সেখান থেকে এক চা চামচ দেবেন আর ওই যে লাল কালারটা না ওটি ফুড কালার ওটি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন ফুড কালার দেখা দেওয়ার কারণে দেখতে একটু কালারটা ভালো লাগে লেবু আমি এখানে মেপে চুপে না প্রায় তিন পিস দিয়েছি এতে আশা করি চার পাঁচ চামচ হয়ে যাবে সব মশলা ভালোভাবে মিশিয়ে চিকেনের গায়ে ভালোভাবে মেখে জুগে নেব। আপনারা যেমন শীতের দিনে তৈল লসুন মাখেন ওইভাবে ডলে ডলে মেখে নেব তো এমনভাবে মেরিনেট করতে হবে যেন এটি সম্পূর্ণ চিকেনের সাথে মিশে যায় এবার একটি ডাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা এভাবে আমার মতো প্লাস্টিকের পলি দিয়েও ঢেকে রাখতে পারেন এটিকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য এবার দেখুন হালকা একটু পানি কিন্তু বের হয়েছে তো প্রথম দিয়ে যেহেতু আমি তৈল দেইনি এখন তৈল অথবা ঘি দিয়ে দেব। এই কারণেই দেইনি যাতে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে মেখে জুকে থাকে আপনারা চাইলে দুই তিন ঘন্টা পরও এটি বেক করতে পারেন যেহেতু আমি পাঁচ ছয় ঘন্টা রেখেছি অবশ্যই স্বাদ একটু ডিফারেন্স হবে মানে মূল কথা চিকেনের গায়ে লবণ ঢুকবে এখানে আমি বাটার দিয়ে দিছি যেন সফট থাকে বাটারের কারণে চিকেনটা খুব সফট হয় ঘি বাটার এগুলো ব্যবহার করতে পারেন তো চারশো ডিগ্রি ফারেনহাইট অথবা দুইশো পাঁচ সেলসিয়ামে আমি চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম বেকি বেঁকে মনে রাখবেন বয়েলে না তাইলে কিন্তু পুড়ে যাবে তো হয়ে গেল আমার চিকেন তান্দুরি তো এর থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা আমি আলাদাভাবে কুক করে নিচ্ছি একটু ঘন করব কারণ এটি একটু পানি পানি বেশি হয়েছে যাতে রুটি দিয়ে খেতে একটু টেস্ট লাগে তারপরে এটি আমি চিকেনের সাথে দিয়ে দেবো কিরে দেখে শিখে নিলেন তো কীভাবে সহজভাবে আমরা চিকেন তান্দুরি করতে পারি বাসাতেই আর এই চিকেন তান্দুরি খাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের আমার ভাই বোন দুদিন পর পরই রেস্টুরেন্টে যায় নান রুটি দিয়ে খাবে তো সহজভাবে এভাবে বাসায় চিকেন তান্দুরি বানিয়ে নেবেন যাদের ওভেন আছে ওভেনে অথবা ঘ্যাসে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে ও হ্যাঁ আমার ভিডিওটি কি আপনাকেই লাইক করেছেন লাইক না করলে এখনই ভিডিওটি লাইক করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন তো ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খয়ান